ফ্রেন্ডস, বাবা স্কিন অ্যান্ড হেয়ার কার্ট থেকে নেহা রায় বলছি। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যেটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আনবক্সিং করে দেখাবো। সেই জন্য আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে এটা ওপেন করে দেখাই তোমাদের সামনে যে কী এসছে। চলো আজকে এটা আমি ওপেন করছি, জিনিসটা কী দেখো, ফ্লিপকার্ট থেকে কিন্তু এটা বুঝতেই পারছো ফ্লিপকার্ট থেকে এসেছে। কালারটা দেখো কি মিষ্টি, বলো গেস করো কি হতে পারে এটা, কি সুন্দর মিষ্টি কালার। চলো এটা দেখি খুলে কি আছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি, এই দেখো কত বড় বড়, না এটা আমি একটা বেডশিটের আমি অর্ডার দিয়েছিলাম, তো এর সাথে পিলো কভারও আছে দেখছি, তো বেশ বড় বড়ই দেখছি সাইজের। দেখো খুব বড় সাইজের আছে, কালারটাও খুব ভালো। আচ্ছা দুটো পিলো কভার, দুটো পিলো কভার আছে। দেখো এদিকটা এইভাবে আছে মুখের দিকটা, যাতে কভার করা যায় বালিশ ঢুকিয়ে, ঠিক আছে। দেখো অনেকটাই খোদল আছে, ভেতরটা অনেকটাই ডিপ আছে, বড় সড়ো বালিশই রাখা যাবে তাই না। কালারটা খুবই মিষ্টি আর কাপড়টাও বেশ খুব মোলায়েম আছে। তো এবার দেখি আর কি আছে, না এবার শুধু এবার বেড কভারটা দেখো। এবার এটা বুঝতে পারছো কি, আচ্ছা এটা যেহেতু গদির উপরে চাদর গুছতে অসুবিধা হয়, এক সময় চাদর এদিক ওদিক সরে যায়, তো আমি ভাবলাম যে দেখি একটা কিনে দেখি যে সত্যি ঠিক মতো সেটিং হয় কি না। তো আমি এটা তোমাদের সাথে আমার বেডে এটা পেতে তোমাদের দেখাচ্ছি যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে। কালারটা খুবই মিষ্টি, এবার দেখা যাক কতটা কি ঠিকমতো সেটিং হয় কিনা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে চলো দেখা যাক। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে, ঠিক আছে। তো তোমাদের আজকে বেড কভারটা, বেডশিট বা বেড কভার যেটা বলো, তোমাদের কেমন লাগলো এই গার্ডার দেওয়া, যেটা মানে কোনো কিছু তোমার এদিক ওদিক হবে না, সারাদিন একবার তোমরা যদি এটা বিছানায় পেতে নিতে পারো তাহলে সারাদিন কিন্তু তোমার একই জায়গায় ওটা ফিক্স থাকছে, তোমার নড়ানড়ি কোনো ব্যাপার নেই, বা বিছানা চাদর যে কুচকে যায়, হেলগুচো হয়ে যায়, গুটিয়ে যায়, সেটা থেকে অনেকটা রিলিফ, ঠিক আছে। 14 বার করে কিন্তু বিছানা ঠিক করতে হবে না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আবার নেক্সট কোনো টপিক নিয়ে আবার আসি। চললেন, বাই।